प्रसेसे मुहूर्त आज महाअष्टमी कोरोना आतंक मजते बरखुण मजते म्लान पड़े पूजार आनंद बर्षाविघ्नित पूजा थलित ना भक्त भीड़ ना जाकजमकता आज महागौरी रूप देवी दुर्गा पूजा अर्चना जाकजमकता विहीन पूजा मंडप पूर्व दौरे ना भक्त भीड़ एबार व्यतिक्रमी तथा आकर्षण देवी प्रतिमा और पेंडल चमक विपरीते आध्यात्मिकतार पूजा अर्चना এই মুহূর্তে ধুবুরীলে গৈছো জ্যোতিমা চক্রবর্তীর সঙ্গে সংযুক্ত হয়েছো আমি জ্যোতিমা আপনার কাছে আহিছো আর কেন ধরনের পরিবেশ মহাষ্টমী উপলক্ষে ধুবুরীত নিশ্চয় করে রশ্মিতা এই মুহূর্তে আমি কব বিচাৰিছো ধুবুরীত যে মহাষ্টমী হিসাবে যে কুমারী পূজা হয় কুমারী পূজার প্রস্তুতি বর্তমানে সমাপ্ত হয়েছে অল্প পিছতে ইয়াতে দেবী দুর্গার রূপত সজাই পড়াই শিশু লই অহা হব কুমারীক লই অহা হব আর কুমারীক পূজা করা হব তার কারণে প্রতিকূল বতর বতর বেয়া তথাপি পূজার দিন মানুষ অঞ্জলি দিবলে আইবই এই অষ্টমীর দিন এয়া স্বাভাবিক কথা হল আমি করোনা আবহত আমি যিমানখিনি পারো সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করি আটাইকেইটা পূজা মণ্ডপতে মানুষ কিন্তু আছে একদম নোহোৱা নহয় যোৱাকালি যদিও বতরের কারণে ইমান বেশি মানুষ রাতে নাছিল কিন্তু আজি কিন্তু যথেষ্ট মানুষ ওলাইছে আর পূজাত অংশগ্রহণ করেছে পূজার যে আসলে বতর আহিছে আর পূজা আহিব আর আমি দেখাইছো এই দৃশ্য কালীপুরীর পর আমি দেবী অহার দৃশ্য আপনার রাজসভায় বর্তমানে প্রতিমা দেখাইছে তার কিংকাসন রেডি করা হয়েছে কুমারীক লই আহি এটি তার কুমারী পূজা আরম্ভ তার কারণে যে প্রস্তুতি সমাপ্ত হয়েছে আমি পনপটিয়াকে নিউজ এটিন দর্শকক দেখাব বিচারিছো কালীপুরীর ঐতিহ্যবাহী যে এই কুমারী পূজা যে পূজার কারণে মানুষ প্রতি বছর এই কুমারী পূজা কারণে কর্মকর্তা কালীবাড়ীর কর্মকর্তা সংকট ধ্বনি অনুধ্বনিৰে
পূজাখন আছে সিংহাসনত প্রতিষ্ঠিত করা হয়েছে। ইয়ার পিছন কিছু নিয়ম নীতি কিছু আছে, নিয়ম নীতির মাজেরে কিছু নিয়ম নীতি আছে, নিয়ম নীতির মাজেরে আমি কিছু নিয়ম নীতির মাজেরে দেবীর দেবীর রূপত কুমারীক লই হওয়া হয়েছে। ভরি দিয়াই দিয়ার পর আরম্ভ করে বিভিন্ন ধরনের নিয়ম নীতি আছে আর এই প্রক্রিয়াও আমি দেখে আছো কুমারী পূজার এই দৃশ্য। ধুবুরী কালীবাড়ীত আধ্যাত্মিকভাবে অতি নিষ্ঠাৰে প্রতি বছরে কুমারীর রূপত দেবী দুর্গা পূজা করা হয় আর দেবী দুর্গা পূজার বর্তমানে আরম্ভ হয়েছে বলে আমি কব পারি। ইতিমধ্যে দেবীক অধিষ্ঠিত করা হয়েছে, যে সিংহাসন বনোয়া হয়েছে কুমারীর দেবীক সিংহাসনত বহুয়াই পেলাই দেবী দুর্গা দুর্গার রূপত যে পূজা করা হয় পূজার কাম চলিছে। আর প্রথমতে কিছু নিয়ম নীতি আছে, সেই নিয়ম নীতি হিসাবে দেবী দুর্গার প্রথমতে ভরি ধোয়া হব, ইয়া হয়েছে পূজার কাম আরম্ভ হয়েছে। আমি পোনপটিয়াকে পূজার কাম আপনাদের দেখাইছো ধুবুরী কালীবাড়ির পৰা। এই কুমারী পূজা যথেষ্ট সুন্দর ভাবত সজোৱা হয়েছে আর সুন্দরকে সজাই পড়াই লই পেলায় এই দেবী দুর্গার বর্তমানে ভরি ধোয়ার যে প্রক্রিয়া সেয়া চলিছে। আর তার লগেলগে বাকি যে কাম কাজ আছে, আসলে যে নিয়ম নীতি আছে, এই নিয়ম নীতি সম্পূর্ণ সুন্দর নিয়ম নীতির মাজেরে এই বর্তমানে দুর্গা কুমারী দুর্গার রূপত দুর্গাক সজাই পড়াই লই আছে। আর তার বর্তমানে পূজার কাম আরম্ভ হয়েছে আর সেই পূজার কাম আমি আপনাদের পোনপটিয়াকে দেখাই আছো। কুমারী রূপত দেবী দুর্গার ভরি ধোয়ার পর এই কাম আরম্ভ হব আর প্রায় আধা ঘন্টা এই পূজা। আর এই কুমারী পূজা অষ্টমীর দিন, মহা অষ্টমীর দিন কুমারী পূজা যথেষ্ট মহত্ব আছে আর আমি পোনপটিয়াকে আপনাদের দেখতে পাইছো। ইয়া হয়েছে ধুবুরীর ঐতিহ্যবাহী কালীবাড়ী দুর্মন্দিরের কুমারী পূজার দীর্ঘদিনের পর এই প্রথা চলি আছে, যে শিশু শিশু কুমারী দুর্গার রূপর রূপ দিয়া হয়, রূপ দি পেলাই সমগ্র নিয়ম নীতি নিষ্ঠার এই পূজা করা হয় আর এই নিয়ম নীতির নিষ্ঠার এই পূজার কাম বর্তমানে আরম্ভ হয়েছে। আর এই পূজার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া পোনপটিয়াকে আমি আমার দর্শক দেখাইছো রশ্মিতা। হয় নিশ্চয়কৈ জ্যোতিময় সহযোগত আমি দেখুৱাইছো ধুবুরীর পর ইয়া পোনপটীয়া সম্প্রচার, যত বর্তমান কুমারী রূপত পূজা করা হয়েছে মা দুর্গাক আর জীবন্ত ইয়া দৃশ্য আমি দেখালো কুমারী পূজার পোনপটীয়া সম্প্রচার ধুবুরীর পর। পূর্বর দরে এবারও সেই ধারা অব্যাহত আছে ধুবুরী পূজা মণ্ডপত। আর এনেদরে দেখলে পাওয়া গেছে করোনা মহামারীর প্রতি লক্ষ্য রাখি বামুনি মৈদামার দুর্গা পূজা কমিটিয়ে করেছে এক ব্যতিক্রমী পদক্ষেপ। ভক্তসকলে মহাষ্টমী দিনা সন্ধি পূজার পুষ্পাঞ্জলির যাতে ঘরপর দিব পড়ে তার পূজা কমিটিয়ে করেছে বিশেষ ব্যবস্থা। বামুনি মৈদামার বিভিন্ন অঞ্চল সংযোগ করা হয়েছে মাইক। পূজারিয়ে মন্ত্রোচ্চারণ করার ঘরতে থাকি ভক্তসকলে দেবী দুর্গাক আরাধনা করব পারিব, তার বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বামুনি মৈদামত। বামুনি মৈদামর দুর্গা পূজা কমিটিয়ে করোনা মহামারীর ঘরতেই থাকি ভক্তসকলে যাতে পুষ্পাঞ্জলি অর্পণ করব পারে, পুষ্পাঞ্জলি যাতে ঘরপর দিব পারে তার পূজা কমিটিয়ে বিশেষ ব্যবস্থা লৈছে। বামুনি মৈদামর বিভিন্ন অঞ্চল সংযোগ করা হয়েছে মাইকর। পূজারিয়ে মন্ত্রোচ্চারণ করার ঘরতে থাকি ভক্তসকলে দেবী দুর্গাক আরাধনা করব পারিব। জানাইছে যে বিভিন্ন পূজা মণ্ডপত ভক্তসকলৰ সুবিধার্থে ভিন্ন পন্থা হাতত লৈছে আর বিশেষকৈ দেখিবলৈ পোৱা গৈছে যে করোনা মহামারীর যি সরকারি প্রটোকল আছে সেই সকলো কোভিড প্রটোকল মানি চলিছে। ইতিমধ্যে দুর্গা পূজা কমিটিসমূহে প্রান্তে প্রান্তে দেখিবলৈ পোৱা গৈছে সেনিটাইজার বা বিভিন্ন পূজা মণ্ডপত সেয়া ব্যবস্থা করা হৈছে, সেনিটাইজার ব্যবস্থা করা হৈছে, লগতে কোভিড পরীক্ষা করা হৈছে পূজারীসকলৰ বা কর্মকর্তাসকলৰ। আর এই মুহূর্তে আমি জানাও যে বামুনি মৈদামত বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কি এই ব্যবস্থা আমি পূর্বপুরিয়াকৈ জানিবলৈ চেষ্টা করি। আমার জ্যেষ্ঠ সাংবাদিক রাজু বৰুৱা আছে। রাজু, আপনার কাষলৈ আহিছো, মহাষ্টমী শুভেচ্ছা জানাইছো আপনালৈ। বামুনি মৈদামত দুর্গা পূজা কমিটি এবার ব্যতিক্রমী পদক্ষেপ গ্রহণ করেছে, আপনার পৰা অধিক জানিব বিচাৰিছো এই সন্দৰ্ভত। রশ্মিতা, আপনাদের মহাষ্টমীর শুভেচ্ছা জানাইছো। আর যেহেতু আজি মহাষ্টমী আর মহাষ্টমীর দিনট সকলে একটা কথা ভাবে যে দশপূজা যে দুর্গার দশটা রূপ, সেই দশটা রূপের ভিতর মহাগৌরী, আজি মহাগৌরীর পূজা করা হয় আর মহাগৌরীর পূজা বর্তমান এনেধরনের চলি আছে। আর এইবার যেহেতু কোভিড প্রটোকলের কথা ইতিমধ্যে আপনি উল্লেখ করেছে যে কোভিড প্রটোকল মানি চলবলগা হয়েছে আর মানি সকলে পূজা বর্তমান চলাইছে। আর এই দরঙ্গর উদাপালি গীত বর্তমান চলি আসলে আমি দরঙ্গর উদাপালি গীতর মাজরে অকমান সময়ের কারণে আপনার কই যাব বিচার। Yeah.
এফালে দৰঙৰ উদযাপনি আৰু আনফালে যদি চাওঁ দৰঙৰ উদযাপনি ইয়াত গীত চলি আছে তাৰ লগতে ইয়াত পুৰোহিতে মন্ত্ৰোচ্চাৰণ বৰ্তমান কৰি আছে আৰু তেওঁলোকে ব্যতিক্ৰমী এবাৰ পদক্ষেপ লৈছে আৰু মই পূজা কমিটিৰ যিসকল লোক আছে তেওঁলোকৰ সৈতে কথা পাতি গত কৰিম আৰু তেওঁলোকে সন্ধি পূজা এঘাৰ বজাৰ পৰা যিহেতু সন্ধি পূজা আৰম্ভ হ'ব সেই সময়ছোৱাত কেনেধৰণে তেওঁলোকে কি কি কৰে আজি বিশেষ ব্যৱস্থা তেওঁলোকে গ্ৰহণ কৰিছে সেই সম্পৰ্কে আমি জানিম আজি যিহেতু সন্ধি পূজা এঘাৰ বজাত আৰম্ভ হ'ব কেনেধৰণে কি কি কৰিব ব্যতিক্ৰমী পদক্ষেপ যিহেতু এবাৰ আপোনালোকে ব্যতিক্ৰমী পদক্ষেপ মানে আমি এইবাৰ হেৰি কৰিছোঁ আপোনাৰ মাইক্ৰফোন চিষ্টেমটো আমি পুৰা বঢ়াই দিছোঁ আমাৰ এইটো বৃহত্তৰ এৰিয়া বামুণী মৈদানৰ প্ৰত্যেকটো এৰিয়াতে আমি প্ৰায় 2 কিলোমিটাৰলৈকে আমি মাইক্ৰফোনৰ ব্যৱস্থা কৰাইছোঁ আৰু আমি যিটো কভিড প্ৰট'কল মানি আমাৰ যিটো নিয়মাৱলী সেই নিয়মাৱলীখন আমি সকলোকে আমি ভগাই দিছোঁ আৰু আমি অলৰেডি এনাউন্সো কৰি আছোঁ মাইকেৰে যে আমি চবে প্ৰট'কল মানি গভৰ্ণমেণ্টৰ স্বাস্থ্যবিধি মানি কিনে যাতে চবে ঘৰত বহিয়ে নিজৰ উপাসনাস্থলীত আমাৰ পুৰোহিতে যেতিয়া মন্ত্ৰ পাঠ কৰিব তেতিয়া আপোনালোকে সন্ধি পূজা কৰক পুষ্পাঞ্জলি লওক এই গোটেইবিলাক ব্যৱস্থা আমি এনেকৈ কৰিছোঁ আৰু আমি ট্ৰাই কৰিছোঁ আমি বস্তুটো ট্ৰাই কৰিছোঁ যাতে চবে জানে সকলোৱে যাতে মানে সন্ধি পূজাৰ হেৰিটো ল'ব পাৰে পুষ্পাঞ্জলি ল'ব পাৰে সন্ধি পূজা গ্ৰহণ কৰিব পাৰে এই গোটেইখিনি ব্যৱস্থা আমি যিমানখিনি পাৰোঁ আমাৰ কমিটিৰ সকলো সদস্য সকলো শুভাকাংক্ষীয়ে চবে লগ লাগি আমি এইটো ট্ৰাই কৰিছোঁ তাৰমানে কিমান দূৰলৈকে আপোনালোকৰ ব্যৱস্থা এইটো আমাৰ প্ৰায় 3 কিলোমিটাৰ দূৰলৈকে আমাৰ এইটো মানে হেৰি কৰা হৈছে মাইক্ৰফোন চিষ্টেমবিলাক আমি দিয়া হৈছে ইয়াৰ দিয়া হৈছে ঘৰতে বহি নিজৰ উপাসনাস্থলীত মানে পূজা কৰিব পৰাকৈ আমি যিমানখিনি পাৰোঁ আমি যৎপৰোনাস্তি চেষ্টা কৰিছোঁ তাৰমানে যোৱাকালি আমাৰ সপ্তমী পূজাটো ঠিক তেনেকৈ কৰিছোঁ আমি কোনো ধৰণৰ আমাৰ ইয়াতে পুষ্পাঞ্জলিৰ কাৰণে আমি কোনো হেৰি কৰা নাই মাইক্ৰফোন চিষ্টেমত পুৰোহিতে পুষ্পাঞ্জলি দিছে আৰু গোটেইখিনি বস্তু আমি সেই হিচাপে কৰিছোঁ আৰু ৰাইজে সেই হিচাপে আমাৰ মানে গ্ৰহণ কৰিছে বস্তু ধন্যবাদ জনাইছোঁ ৰশ্মিতা এইবাৰ যদি চোৱা যায় তেনেহ'লে কিছু ডিজিটেল যিটো প্ৰভাৱ কোৱা যায় সেই ডিজিটেল প্ৰভাৱটো পৰিছে এইবাৰ আধ্যাত্মিকতা যিটো আছে সেই আধ্যাত্মিকতা এইবাৰ বৰ্তাই ৰাখিবলৈ যত্ন কৰা হৈছে আৰু কোভিড প্ৰট'কল আমি যদি চাওঁ প্ৰথমতেই যে এই বামুণী মৈদাম ইয়াত যি তেওঁলোকৰ সাৰ্বজনীন পূজা মণ্ডপ সেই সাৰ্বজনীন পূজা মণ্ডপত এনেধৰণে হেণ্ড চেনিটাইজাৰ তেওঁলোকে ব্যৱস্থা কৰিছে তেওঁলোকে ইয়াত তেওঁলোকে যাতে সকলোৰে উত্তাপ চাব পৰা যায় ইয়াত যিসকলে প্ৰৱেশ কৰিব তেওঁলোকৰ উত্তাপ যাতে জুখিব পৰা যায় তাৰ তেওঁলোকে ব্যৱস্থা তেনেধৰণে কৰিছে আৰু এই তেওঁলোকে এতিয়া সন্ধি পূজাৰ যিটো ব্যৱস্থা সন্ধি পূজাৰ সময়ত যাতে তেওঁলোকে সুন্দৰ পদক্ষেপ গ্ৰহণ কৰিছে বামুণী মৈদামত আৰু প্ৰতিভাগ পূজা কমিটিয়ে এইবাৰ সকলো প্ৰট'কল মানি চলিছে আৰু বামুণী মৈদামৰ এভাগ পূজা কমিটিও এইবাৰ এনেদৰে যিসকল ভক্ত আছে তেওঁলোকৰ সুবিধা